হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্নায় আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি একটিমাত্র ডিম দিয়ে সুজির কিভাবে মজাদার বিস্কিট পিঠা তৈরি করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠাটা উপরে অনেক ক্রিস্পি আর ভিতরটা অনেকখানি সফট এবং খেতে অসাধারণ লাগে। আর এই বিস্কিট পিঠাটা 2 সপ্তাহের মতো আপনারা রেখে খেতে পারবেন। তাহলে চলুন কিভাবে তৈরি করেছি এই বিস্কিট পিঠা দেখে নেওয়া যাক। একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি, এতে একটা ডিম ফেটে দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি, দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনাদের হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন, গুঁড়ো দুধটা দিলে ফ্লেভারটা ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যখন এরকম গলে যাবে, এখন এর মধ্যে আমি এখানে নিয়েছি 1 কাপ সুজি, অল্প অল্প করে সুজিটা অ্যাড করে দিব। পুরোটা একেবারে দিব না, অল্প অল্প করে একটা সফট ডো তৈরি করে নিব। এখন ডোটাকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই ডোটা কিন্তু অনেকখানি আঠালো ভাব আছে, এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে এই সুজিটা সেট হয়ে যাবে এবং একটু শক্ত শক্ত হয়ে যাবে। তো ফিরে আসছি 10 মিনিট পর। ফ্রেন্ডস, 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ডোটা কিন্তু অনেকখানি সফট এবং একটু শক্ত শক্ত হয়ে গেছে। হাতের মধ্যে আমি এভাবে তেল মেখে নিয়েছি, নিয়ে এখান থেকে একটুখানি ডো নিয়ে নিচ্ছি, দুই হাতের তালুতে ধরে এরকম করে এরকম একটা গোল শেপ দিয়ে দিচ্ছি। এরকমের টুথপিক আপনাদের সবার বাসায় থাকে, এটাকে কাঠি, এরকম কাঠি থাকে সবার বাসায়। আমি এরকম কয়েকটা দাগ দিয়ে দিচ্ছি, এরকম বিস্কিটের মতো। আমি আরেকটা বানিয়ে নিচ্ছি, এভাবে দুই হাতের তালুতে ধরে এরকম করে একটা চ্যাপটা শেপ দিয়ে দেবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি এখন এভাবে করে নিচ্ছি, আমি এখানে কয়েকটা বানিয়ে নিয়েছি, এরকম করে সবগুলো তৈরি করে নিচ্ছি। এখন তেলটা যখন গরম হয়ে যাবে আমি এগুলোকে ছেড়ে দিব তেলের মধ্যে। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এখন প্যানে কিছুটা তেল দিয়েছি, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা অতিরিক্ত গরম করা যাবে না। এখন অপেক্ষা করছি কিছুক্ষণ। ফ্রেন্ডস, আমি 2 মিনিটের মতো অপেক্ষা করেছি। দেখুন এগুলো কিন্তু তেলের উপরে ভেসে ভেসে উঠেছে আর ফুলে যাচ্ছে। এখন আমি আস্তে করে উল্টিয়ে দিচ্ছি, কিছুটা শক্ত হয়ে গেছে। চুলার আঁচ একেবারে কমিয়ে এগুলোকে বেজে নিতে হবে, 2 থেকে 3 বার উল্টিয়ে পাল্টিয়ে পছন্দের কালার করে বেজে নিব। ফ্রেন্ডস, এগুলো ভাজা হয়ে গেছে, দেখুন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি, একটা জাজির মধ্যে আমি উঠিয়ে এক্সট্রা তেলগুলো ঝেড়ে এভাবে ফেলে দিয়ে একটা কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি সবগুলো বেজে নিব। আর এক্ষেত্রে চুলার আঁচ কিন্তু একেবারে নিবু নিবু করে পিঠাগুলোকে বাছতে হবে। তো ফ্রেন্ডস, দেখলেন তো কত সহজেই তৈরি করা যায় এই বিস্কিট পিঠা। আর অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে।
আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।